নমস্কার, আমি আশালতা। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে আপনাদের দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি বানাতে কি কি উপকরণ লাগে চলুন আমরা একবার দেখি। চিংড়ি মাছের মালাইকারি বানাতে আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি 500 গ্রাম, টমেটো পিউরি নিয়েছি একটা, পেঁয়াজ বাটা নিয়েছি বড় সাইজের একটা, আদা রসুন বাটা একসাথে আমি নিয়েছি, তেল লাগবে সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর পাঁচফোড়নের জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি, আর এদিকে লাগবে নুন, ঘি আর নারকেলের দুধ। আমি তাহলে এখন চলুন রান্নাটা শুরু করি। আমার কড়াই এখন গরম হয়ে গেছে, আমি এখন রান্নাটা শুরু করব। আমি এখানে সর্ষের তেল দেব 2 টেবিল স্পুন, আর এতে আমি ঘি মিলিয়ে দেব। আমি এতে গরম মশলাটা দিয়ে দেব। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে। গরম মশলার গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজের বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এর সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। হলুদ পাউডার দেব অল্প, 1/2 টিস্পুনের মতন হলুদ পাউডার, রেড চিলি পাউডার দেব আমি 1 চামচ, আমার মশলাটা অনেক ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, এবার আমি টমেটো পিউরিটা দেব। টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু কষে নিতে হবে। এই রান্নাটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খালি একটু রেডি করার জন্য টাইম লাগে। আমার মশলাটা 3-4 মিনিট ভাজার পরে তেলও উঠে গেছে, এবার আমি নুন দেবো একটু। নুনটা সবসময় টেস্ট অনুযায়ী দেবেন, যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী নুনটা দিতে হবে। এবার আমি চিংড়ি মাছটা দেবো, এটা বেশি ভাজতে হবে না, জাস্ট একটু ভাজার পরে আমি নারকেলের দুধটা দেবো। এটা 2-3 মিনিট খালি আমি ভাজবো। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। আমি এখানে একটা বড় নারকেল নিয়েছি, 250 থেকে 300 দুধ হয়েছে, আমি আর জল দেব না, এই দুধেই আমি রান্নাটা করে নেব। এটা আমি মিডিয়াম হিটে রেখে দেব। মিডিয়াম হিটে রেখে দিলে এটা আমার এক্ষুনি 4-5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। চিংড়ি মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, এটা গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। এটা আমি জাস্ট 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে, আর একটু আমি ঘি দেব। এইটা আবার আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো, আমি গ্যাস অফ করে দেবো। আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি এটা সার্ভিং প্লেটে নিয়ে নেব।
এটা খুব সুস্বাদু খেতে, বাঙালি যেহেতু এটা ট্রেডিশনাল রেসিপি বলতে পারেন, সব বাঙালিরা এটা খুবই পছন্দ করে। আপনারাও আমার মতন করবেন, দেখবেন ভীষণ খেতে ভালো লাগে। ভাতের সাথে, রুটির সাথে, তারপরে ফ্রাইড রাইসের সাথেও খাবেন, ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।